ইমান কাকে বলে? আমরা যদি সারা বাংলাদেশের যে মুসলমান রয়েছে যে জিজ্ঞেস করে যা মুসলমান আপনি বলেন তো মুসলিম কাকে বলে, ইমান কাকে বলে, ইসলাম কাকে বলে, পাওয়া যাবে? ইমান শব্দের অর্থ হলো বিশ্বাস করা, অন্তর বিশ্বাস করা, তাসদিক বিল জিনান মুখে স্বীকার করা, লিপ করা, আরো বিল লিসান বলে আমল বিল আরকান বাস্তব জীবন আমল করা, ইমান এর বিপরীত কুফর অস্বীকার করা। ইমানের যে টপিক রয়েছে সাতটা আমরা জানি, ইমান উপাসনার মধ্যে আসছে, কোরআনে আছে পাঁচটা, হাদিস আছে ছয়টা, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়া ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত, সাতটা বিষয়, আল্লাহ তাআলার প্রতি ইমান, ফেরেশতাদের প্রতি ইমান, আসমানি কিতাবের প্রতি ইমান আনা, রাসূলদের প্রতি ইমান আনা, আখিরাতের প্রতি ইমান, তাকদীরের প্রতি ইমান, এরপরে মৃত্যুর পর আবার আমাদের জীবিত করা হবে, এর প্রতি ইমান, সাতটা বিষয়ের ইমান আনা, হাদিস আছে ছয়টা, কারণ তাকদীরে বিশ্বাসটা হাদিসের মধ্যে আছে, আর মৃত্যুর পরে পুনরুত্থান এটা হাদিস আসে না, কারণ এটা আখিরাতের অংশ, মৃত্যুর পর আবার জীবিত করবে এটা আখিরাতের অংশ, তাহলে আর তাকদীরে চলে গেছে আল্লাহর মধ্যে, যার কারণে পাঁচটা বিষয় আছে অনেক জায়গায় পাঁচটা, লাইসাল বিদান তুল উযুহুকুম কিবাল আল মাশরিক ওয়াল মাগরিব ওয়া লাকিনাল বিররু মান আমানা বিল্লাহি ওয়াল মালায়েকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়িন, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কিতাবি ওয়ান নাবিয়িন ওয়াল মালায়েকাতি, পাঁচটা বিষয় আছে, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালায়েকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়িন, পাঁচটা। আবার সূরা নিসা 136 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন এই পাঁচটাকে যে অস্বীকার করব, মা ইয়াকফুর বিল্লাহি ওয়া মালায়েকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ফাকাদ দাল্লা দালালাম বাঈদা, সে অনেক দূর পথভ্রষ্ট হয়ে যাবে। এই পাঁচটা বিষয়কে পরিপূর্ণভাবে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা, আল্লাহ আপনার জীবনে সব কিছু করতে পারেন, জীবনের কোনো অংশে আল্লাহর সাথে কোনো শরীক করা যাবে না, কোনো মাজারে কিছুতে যাওয়া যাবে না, কোনো পীর সাহেবের কাছে কোনো কিছু যাওয়া যাবে না, জীবনের সুখে দুঃখে বিপদে আপদে একমাত্র আপনি যাবেন কার কাছে, উত্তম রূপে উজু করে বিপদে আপদে যেখানে থাকেন এখন দুই রেখাত নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে চান, আল্লাহ তাআলা পছন্দ করে দুউনি আস্তাজিব লাকুম, বান্দা তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব, বলো সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা ডাইরেক্ট, আপনি এর মধ্যে কোনো অপশন নাই, এর অ্যাম্বিশন দেখা করতে গেলে মাস্টার রূপ লাগে কত ঝামেলা, কিন্তু আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য কথা বলার জন্য মাঝখানে কোনো ভাইয়া আল্লাহ তাআলা পছন্দ করেন না, বান্দা তুই তো কাম তৈরি করছি তুমি ডাইরেক্ট আমাকে চাও, আল্লাহ তাআলা বলছেন যে সালাত ইবাদি আননি, তারা আপনাকে জিজ্ঞেস করবে আমার সম্পর্কে আমি কোথায় থাকি, ফাইনি করিব আমি অত্যন্ত নিকটে থাকি, উজিব দাওয়াতাদ দাঈ যা দাআনি, যখন আমাকে কেউ ডাকে তখন আমি তার ডাকে সাড়া দেই, ফালিউমিনু বি সেদিন, সুতরাং সেদিন আমার প্রতি ইমান আনে, ফাল ইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইরশুদুন, সুতরাং তারাও যেন আমার ডাকে সাড়া দেয় আমার আহ্বানে এবং আমার প্রতি যে পরিপূর্ণ আস্থা বিশ্বাস রেখে দোয়া করে তাহলে তার শরীক পথ প্রাপ্ত হবে। এই জন্য সবসময় আল্লাহর কাছে যাওয়া ইমানের বিষয়, ইমানের বিপরীত কুফর, আর তাওহীদ এবং শিরক দুটো পার অপোজিট বিষয়, তাওহীদ আল্লাহ তাআলাকে এক বলে স্বীকার করা তার সাথে কাউকে শরীক না করা, এর বিপরীত কি শিরক আল্লাহ তাআলার সাথে কাউকে অংশীদার স্থাপন করা।